সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের চার তারিখের আপডেট নিউজটা জানিয়ে দিব তো সবার মনেই একটা প্রশ্ন কবে স্কুল খুলবে তো চার তারিখ কোন প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে তা এখন আমরা দেখে নিব দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সতেরোই জুলাই হতে অনির্দিষ্টকালের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে অবশেষে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে স্কুল কবে খুলবে তা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গত একত্রিশে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয় খোলার একটি নোটিশ প্রদান করেছে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা বুরু আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী চার আট দুই হাজার খ্রিস্ট তারিখ বরাবর হতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে উপরোক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে সেক্ষণ সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবেন তো যারা মাধ্যমিকের স্টুডেন্ট অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্ট তাদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতে পারে তো সম্ভাব্য তারিখ দয় দশ এগারো কিংবা বারো তারিখ এই তিনটা তারিখের মধ্যে স্কুল খুলতে পারে পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে ধন্যবাদ সবাইকে